পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত যত্রতত্র কোথাও বাস রাখতে পারবে না বাস মালিকেরা। এমনকি রাস্তার পাশে অবৈধ কোনো বাস কাউন্টারও থাকবে না। রাজধানীতে আজ বাস রুট রেশনালাইজেশনের 25তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও জানানো হয়, আগামী এপ্রিলেই উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা নগর পরিবহনের নতুন দুটি রুট। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হলরুমে বাস রুট রেশনালাইজেশনের 25তম সভা। উপস্থিত উত্তর ও দক্ষিণের দুই মেয়র, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সভা শেষে দক্ষিণের মেয়র জানান, আগামী 31 জানুয়ারি উদ্বোধন হবে নতুন 100 বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের 23 নম্বর রুট, আর এপ্রিলে চালু হবে আরও দুটি নতুন রুট। যাত্রাপথ নম্বর 23, 100টি বাস নতুন বাস নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, যে আগামী 31 জানুয়ারি আমরা সেটা শুভ উদ্বোধন আমরা করতে পারবো। নতুন আরও দুটি যাত্রাপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। 2023 সালের এপ্রিল মাসের দিকে আমরা দুটি চালু করতে পারবো। উত্তরের মেয়র বলেন, পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরের টার্মিনাল ব্যতীত কোনো বাস সড়কে রাখা যাবে না। বিভিন্ন বাস টার্মিনালের সামনে বাসগুলো রেখে দেওয়া হচ্ছে, ঠিক যেরকম করে রেখে দেওয়া হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে, রেখে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ির সামনে, রেখে দেওয়া হচ্ছে হলো গাবতলির সামনে। 1 এপ্রিল থেকে ঢাকার দুই সিটির বাস স্ট্যান্ডের ভিতরেই সকল বাস থাকতে হবে, অর্থাৎ রাস্তায় কোনো ধরনের বাস রাখা যাবে না। দুই মেয়রই জানান, 21, 22 ও 23 নম্বর রুটে যেসব বাস লেগুনা রুট পারমিট ছাড়া চলছে সেগুলো বন্ধে 20 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত অভিযান চলবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।